মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2019 এবং 20 অর্থবছরে প্রথমবারের মতো 5,30,190 কোটি টাকার বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘমেয়াদী নীতি ও প্রণয়নের ফলে গত 10 বছরে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি, মাথাপিছু আয়, খাদ্য উৎপাদন, রেমিটেন্স, মুদ্রাস্ফীতি ও আমদানি রপ্তানি সহ বিভিন্ন আর্থসামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সামাজিক গতিশীলতা, নারীর ক্ষমতায়ন ও মানব উন্নয়ন সূচকেও উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। দারিদ্রতা হ্রাস পেয়েছে, অতি দারিদ্রতার হারও 17% থেকে কমে 11% হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটে অনেক সাফল্যের কথা তুলে ধরেছেন, যা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে কঠোর পরিশ্রম ও তার 2021 সালের দিগদর্শন বাস্তবায়নের মধ্য দিয়ে, এবং অর্জন হয়েছে কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, নারী ও মাঝারি উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায়। সম্ভব হয়েছে মুক্তিযোদ্ধা চেতনা বৃদ্ধি, জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকারী, মৌলবাদী, জঙ্গিবাদী, দুর্নীতি, লুটেরা, রাজনীতির ধারক বিএনপি জামাত জোটকে 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে পরাজিত করে। বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যকর, যুদ্ধ অপরাধীদের শীর্ষ নেতাদের বিচার কার্যকর, 21 আগস্ট গেন্ডা হামলা, 10 ট্রাক অস্ত্র মামলার বিচার, 2014 সালের নির্বাচনের প্রাককালে বিএনপি জামাতের 3 মাস ব্যাপী অগ্নিসন্ত্রাস, অবরোধ এবং অবরোধ ব্যর্থ করে দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা, এসবই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে সফল হয়েছে। বিএনপি জামাত জোট 11 জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে, তাদের অধিকাংশকেই জনগণ প্রত্যাখ্যান করেছে, নাটকীয়তা করে শপথ নিয়েছে, কিন্তু তাদের দেশপ্রেমবিহীন অরাজনৈতিক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্তর অপচেষ্টা করছে। বাজেট প্রস্তাবিত বাজেটটি বড় বাজেট, এই বাজেট বাস্তবায়ন অসম্ভব হবে এনবিআর এর সক্ষমতা বৃদ্ধি করতে না পারলে। এনবিআর এর নিজস্ব সক্ষমতার কোনো উন্নতি গত 5 থেকে 7 বছরে হয়নি, চলতি অর্থবছরেও রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে আছে এনবিআর। প্রবৃদ্ধির হাত বাড়ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না, আয় বৈষম্য প্রকটভাবে বেড়ে যাচ্ছে। বাজেটের বড় চ্যালেঞ্জ হল সমতাভিত্তিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। যেভাবে আয় বৈষম্য বাড়ছে সেখানে প্রবৃদ্ধি হয়ে কী হবে? প্রবৃদ্ধির অংশ সুষম বণ্টন করতে হবে, প্রবৃদ্ধি অর্জনের সঙ্গে এর সুষম বণ্টনের নিশ্চয়তা থাকতে হবে। এ বাজেটে যেভাবে কর ও ভ্যাটের আওতা সম্প্রসারণ করা হয়েছে, তাতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে, পরলোকদের সুবিধা বেশি থাকবে। প্রস্তাবিত বাজেটে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এ ধরনের কাজ অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দুর্নীতিবান্ধব। এটি দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষিত শূন্য সহনশীলতার পরিপন্থী। সামগ্রিক বাজেটে সম্পদ ও আয় বৈষম্য নিরসনে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই, ফলে অনিয়ম এবং দুর্নীতির সুযোগ থাকছে। কালো টাকার বৈধতা দেওয়ার অর্থ সমাজে বৈধভাবে আয়কে নিরুৎসাহিত করা। দুর্নীতির কাছে রাষ্ট্রের এই আত্মসমর্পণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ, অনিয়ম, দুর্নীতিতে নিবিজ্জিত ব্যাংক খাতে সুনির্দিষ্ট কোনো উদ্যোগ না থাকায় এই খাত ধ্বংসের দ্বার প্রান্তে। প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট খাতে জনগণের করের টাকায় নতুন করে বাড়তি পুনর্দানার যে প্রস্তাব করা হয়েছে, তাতে এই খাতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কী ভূমিকা রাখবে সেটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। দায়িত্ব বিবেচনা ও বৈষম্য হ্রাসে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল পত্র 2015 প্রণয়ন ও বাস্তবায়নে অ্যাকশন প্ল্যান 2016-21 অনুমোদন করা হয়েছে। সামাজিক সুরক্ষা খাতের আওতায় মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা, অসচ্ছল, প্রতিবন্ধী, হিজড়া, বেদে
অগ্রসর জনগোষ্ঠী, অনগ্রসর জনগোষ্ঠী, রোগাক্রান্ত, চা শ্রমিক, দরিদ্র মায়েদের ভাতাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া প্রতিবন্ধী ছাত্রদের ভাতাভোগী ও টাকার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। এই দীর্ঘ দিন থেকে এটাকে বাড়ানো হচ্ছে, এই বাড়ানোর সংখ্যাটাকে আরও বেশি করা আমাদের মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার একটা দাবি। দীর্ঘ 9 বছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত বন্ধ ছিল। জাতীয় সংসদ থেকে শুরু করে রাজপথে একাধিকবার এমপিওভুক্তের দাবি তোলা হয়। প্রস্তাবিত বাজেটে এমপিওভুক্তের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় রাখার ঘোষণা করেছেন মাননীয় অর্থমন্ত্রী। আমি প্রত্যাশা করব নন এমপিওভুক্ত উপযুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একসাথে এমপিওভুক্ত করার। প্রস্তাবিত বাজেটে দেশের সব মানুষের জন্য পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতসহ সবার জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করার লক্ষ্যে একটি ইউনিভার্সাল পেনশন অথরিটি শিগগিরই গঠনের কথা বলেছেন মাননীয় অর্থমন্ত্রী। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। গ্রাম শহরের শ্রমজীবী মানুষ তার শ্রমশক্তি না থাকলে অমানবিক জীবনযাপন করে। এই বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাম শহরের শ্রমজীবী মানুষের সামাজিক পেনশন চালু করার জন্য বিশেষভাবে দাবি করব। তারুণ্য বাংলাদেশের, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, এই স্লোগানকে আপনি বলুন, আপনি বলুন, আমরা সময় দেখছি। জি, আপনি আরো 3 মিনিট বলতে পারবেন? জি, আপনি অন করেন, ওখান থেকে প্রেস করেন আপনার মাইকের সুইচ। তারুণ্যের শক্তি সমৃদ্ধ বাংলাদেশের এই স্লোগানকে সামনে রেখে দেশের মোট জনসংখ্যার 1/3 যুব সমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল, উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। 100টি অর্থনৈতিক অঞ্চলেও ব্যাপক কর্মসংস্থান হবে। তাই বিশাল এই তারুণ্য শক্তিকে কাজে লাগাতে যুবকদের সকল প্রকার ব্যবসার উদ্যোগ সৃষ্টির জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু বিশাল যুব সমাজকে উদ্যোগী তৈরি করতে অতি সামান্য ভূমিকা রাখবে। এক্ষেত্রে 100 কোটি টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে 65 কোটি টাকা বরাদ্দের দাবি রাখছি। কেননা প্রতি বছর চাকরি বা কাজের বাজারে ঢুকছে 20 লক্ষ যুবক। সবাই চাকরি বা কাজ পাচ্ছে না, ফলে অধিকাংশ বেকার হয়ে ঘুরছে। অনেক যুবক জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার পথে প্রাণ হারাচ্ছে। হতাশ হয়ে মাদকাসক্ত, সন্ত্রাসী কর্মকাণ্ড, নেতিবাচক কাজে যুক্ত হচ্ছে। মাননীয় স্পিকার, কৃষকের উৎপাদিত পণ্য ধান, গম সহ অন্যান্য উৎপাদিত পণ্যের মূল্য নিশ্চিত করা একটা জরুরি কাজ। কেননা এটা আমাদের কৃষি নির্ভর বা যে খাত থেকে আমাদের একটা অধিকাংশ মানুষ যুক্ত, সেক্ষেত্রে কৃষকের প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের জন্য তার কৌশলটাকে নির্ধারণ করতে হবে। তা না হলে আমাদের প্রকৃত কৃষকরা আসলে সরকার যে সুযোগ দিচ্ছে সেই সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে। আমি আমার এলাকার কথাই বলবো। সাতক্ষীরা জেলা থেকে ব্যাপক অঙ্কের রাজস্ব আদায় হলেও উন্নয়ন এখনও বৈষম্যের শিকার। সাতক্ষীরা জেলার সামগ্রিক উন্নয়নে অগ্রাধিকার দাবি রাখে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পূর্ণাঙ্গরূপে চালু করা জরুরি এবং পূর্ণাঙ্গরূপে চালু হলে ভারত থেকে যে সামগ্রী আসে তার মূল্য অনেক কম নির্ধারণ হবে, যা আমাদের উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। সাতক্ষীরার রেললাইন স্থাপন, আমাদের বাজেটে অর্থমন্ত্রী বলেছেন পর্যটন কেন্দ্রগুলোকে যুক্ত করার জন্য রেললাইন সম্প্রসারণ করা হবে এবং রেললাইন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। আমরা সেটা দ্রুত স্থাপনের জন্য এবং দ্রুত কার্যকর করার জন্য দাবি রাখব। আমাদের ওই অঞ্চলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের দাবি এবং এই দাবি নিয়ে ওই অঞ্চলের মানুষ দীর্ঘদিন আন্দোলনও করছে।
আমার নির্বাচন এলাকা তালাকরোয়া কলারোয়া, সেখানে একটা বিশেষ অর্থনৈতিক জোন স্থাপনের জোর দাবি জানাচ্ছি। কারণ আমাদের ওই অঞ্চলে ব্যাপক মানুষ ইটের ভাটায় কাজের জন্য ওই অঞ্চলে কাজ না থাকায় এলাকা থেকে চলে যায়, এবং দীর্ঘদিন বাইরে থাকা, 3 মাস বাড়ি থাকার জন্য তাদের পরিবার সহ চলে যায়, তাদের সন্তানদের পড়াশোনা তখন বিচ্ছিন্ন হয়ে পড়ে। অর্থনৈতিক অঞ্চলটি তৈরি হলে ওই এলাকায় ওই মানুষগুলো আর বাইরে কাজে যাবে না, ওই অঞ্চলে কাজে থাকতে পারবে। ওই অঞ্চলে একটিমাত্র শিল্প প্রতিষ্ঠান আছে। মাননীয় সদস্য 3 মিনিট বলবেন, আপনার 10 মিনিট হয়ে গেছে। ওই আমাদের এলাকায় একটা সুন্দরবন টেক্সটাইল মিল আছে, যেটা এখন লিজ দেওয়া হয়, কিন্তু ওইটাকে যদি আধুনিকীকরণ করে ওইটাকে চালু করা হয় তাহলে ওখানে কমপক্ষে 3,000 মানুষ সেখানে যুক্ত হতে পারবে। আমাদের ওখানে নদীর কপোতাক্ষর, শালিখা, বেতনা, সালতা নদীর খনন হচ্ছে, কিন্তু ওই জমির ওই নদীর অধিকাংশ জমি ভূমিদস্যুরা দখল করেছে, সেটা উদ্ধারের প্রয়োজন। তালাকোলার সড়ক অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, নতুন ভবন স্থাপন সম্প্রসারণের দাবি জানাচ্ছি। তালা ও কলরায় সরকারি হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রাংশের দাবি জানাচ্ছি। এই কারণেই যে ওই অঞ্চলে চিকিৎসকের যেমন সংকট, তেমনই সংকট যন্ত্রাংশের, এবং সেটা না থাকার দরুন ওই অঞ্চলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই সাথে দুর্নীতি চরমভাবে উঠে এসেছে, যে সাতক্ষীরা মেডিকেল কলেজের ঔষধ মাটির মধ্যে পুঁতে রেখেছে, লক্ষ লক্ষ টাকার ওষুধ, সেগুলো সাধারণ মানুষকেও দেওয়া হয়নি। আমার এলাকায় 2টা মিনি স্টেডিয়াম নির্মাণের জন্যে এই অর্থ বছরে যাতে হয় তারও দাবি জানাচ্ছি। এবং আমাদের ওই অঞ্চলের 2টি রাস্তা সড়ক ও জনপদের অধীনে, কুমিরা থেকে তালা এবং কলরা থেকে সরসকাটি, এটি খুব সংকুচিত রাস্তা। এই রাস্তা 2টি যাতে বড় হয় সে দাবি আমি জানাচ্ছি। আমি আমার কথা দীর্ঘ করব না, আমি একটা কথাই বলবো, যে আমাদের স্বাধীনতার প্রকৃত, অর্থনৈতিক স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করার জন্য আমাদের দরকার হচ্ছে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে অবকাঠামোগত উন্নয়ন, প্রধান প্রধান রেল সড়কগুলো 2 লাইনে উন্নতিকরণ, বাংলাদেশ রেল বিমানকে লাভজনক খাতে রূপান্তর, উচ্চশিক্ষার মান উন্নয়নে উচ্চ শিক্ষা কমিশন গঠন, বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করানোর ব্যবস্থা গ্রহণ, সরকারি সম্পদের দুর্নীতিমুক্ত সুষ্ঠু ব্যবহার, সুশাসন প্রতিষ্ঠা, ঋণখেলাপি শেয়ার বাজার এবং ব্যাংকিং খাতের ধ্বংসের ষড়যন্ত্রকারী, ধর্ষণ, নারী নির্যাতনকারী, মাদক ও সন্ত্রাসমুক্ত মুক্তিযুদ্ধের সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় হচ্ছে মুক্তিযুদ্ধের অঙ্গীকার। আমরা সম্মিলিতভাবে সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে সংগ্রাম করতে, যে জাতির জনক জীবন দিয়েছেন এবং তার সুযোগ্য কন্যা, সেই সংগ্রামটিকে এগিয়ে নিচ্ছেন, সেই সংগ্রামটিকে আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার দাবি রাখছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য।